সময়ের ভ্রমণ বা টাইম ট্রাভেল হলো একটি বৈজ্ঞানিক ধারণা যা অতীতে বা ভবিষ্যতে ভ্রমণের সম্ভাবনাকে বোঝায়। এটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানের কল্পকাহিনীগুলির মধ্যে অন্যতম প্রিয় বিষয় হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মধ্যে টাইম ট্রাভেল সম্পর্কিত কয়েকটি ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে, যার মধ্যে একটি হল ওয়ার্মহোল ব্যবহার করে সময়ের মধ্যে ভ্রমণ করা। ওয়ার্মহোল মূলত জেনারেল রিলেটিভিটি বা আপেক্ষিকতার একটি ধারণা যা আলবার্ট আইনস্টাইন এবং ন্যাথান রোজেন 1935 সালে উপস্থাপন করেছিলেন। এটি আইনস্টাইন রোজেন সেতু নামেও পরিচিত। ওয়ার্মহোল ধারণাটি এমন যে এটি মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানের মধ্যে একটি সংক্ষিপ্ত পথ হিসাবে কাজ করতে পারে, সময় এবং স্থানের মধ্যে সম্পর্কিত একটি সংযোগ স্থাপন করে। তত্ত্বগতভাবে যদি দুটি ভিন্ন স্থানকে একত্রিত করা হয়, তবে এটি স্থান এবং সময়ের মধ্যে একটি শর্টকাটের মতো কাজ করবে। ওয়ার্মহোলের ধারণা মহাকর্ষ এবং আপেক্ষিকতার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে সময় এবং স্থান এমন একটি চতুর্মাত্রিক পরিসর তৈরি করে যার মধ্যে পদার্থ বা শক্তি থাকলে সেই স্থানকাল বেঁকে যায়। যখন মহাকাশের ভিন্ন ভিন্ন স্থানগুলি বিশেষ শর্তে সংযুক্ত হয়, তখন একটি ওয়ার্মহোল সৃষ্টি হতে পারে যা স্থানকালকে এমনভাবে বাঁকিয়ে দেয় যেন মহাবিশ্বের দুটি পয়েন্ট একে অপরের খুব কাছাকাছি এসে যায়। এই ধারণাই একটি বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা বা শক্তির উৎস ব্যবহার করে কেউ হয়তো ওয়ার্মহোলকে স্থায়ী করে রাখতে পারে এবং এর মাধ্যমে সময়ের মধ্যে ভ্রমণ করতে পারে। তবে ওয়ার্মহোল ব্যবহার করে সময় ভ্রমণের তত্ত্বে বেশ কিছু সমস্যাও রয়েছে। প্রথমত, ওয়ার্মহোল গঠন করা এবং স্থিতিশীল রাখা এটি একটি অত্যন্ত জটিল এবং কল্পনাতীত প্রক্রিয়া। প্রকৃতপক্ষে মহাবিশ্বে কোনো প্রাকৃতিক ওয়ার্মহোল এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ওয়ার্মহোল সৃষ্টির জন্য প্রচুর নেতিবাচক শক্তি বা এক্সোটিক ম্যাটার প্রয়োজন হবে, যা এখনও পর্যন্ত আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সময় ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল টাইম প্যারাডক্স বা সময়গত বিপর্যয়। উদাহরণস্বরূপ, যদি কেউ অতীতে ফিরে গিয়ে এমন কিছু করল যা তার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, যদি সে এমন কিছু করে তাহলে ভবিষ্যতের ঘটনাগুলি কিভাবে ঘটবে? এটি অনেকগুলি টাইম প্যারাডক্স সৃষ্টি করতে পারে, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এই প্যারাডক্সের মর্মার্থ হল, আপনি যদি অতীতে গিয়ে নিজের দাদুকে হত্যা করেন তাহলে আপনি নিজে জন্মাবেন কিভাবে? এই ধরনের প্যারাডক্স টাইম ট্রাভেলের তত্ত্বগুলিকে অনেক বেশি জটিল এবং বিতর্কিত করে তোলে। ওয়ার্মহোলের সময় ভ্রমণ নিয়ে আরেকটি তত্ত্বগত সমস্যা হল ওয়ার্মহোলের স্থিতিশীলতা। অনেক বিজ্ঞানী মনে করেন যে ওয়ার্মহোল তৈরি হলেও এটি খুব দ্রুত ভেঙে পড়তে পারে এবং এটি সময়ের মধ্যে ভ্রমণের জন্য যথেষ্ট সময় ধরে স্থায়ী হবে না। এর ফলে এমনও হতে পারে যে টাইম ট্রাভেল শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবিক ক্ষেত্রে হয়তো এটি কোনোদিনও সম্ভব হবে না। এছাড়াও ওয়ার্মহোলের ভেতরের অবস্থা সম্পর্কে আমাদের খুবই কম ধারণা রয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন যে ওয়ার্মহোলের ভেতরের মহাকাশকাল এতটাই বেঁকে যেতে পারে যে ভেতরে প্রবেশকারী কোনো বস্তু ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে ওয়ার্মহোলের মাধ্যমে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি আদৌ কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। তবে বিজ্ঞানের অগ্রগতি এবং নতুন নতুন তত্ত্ব আবিষ্কারের সাথে সাথে ওয়ার্মহোলের মাধ্যমে সময় ভ্রমণের সম্ভাবনাকে একেবারে বাতিল করা হয়নি। বেশ কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে যদি ভবিষ্যতে মহাকাশকাল সম্পর্কে আমাদের জ্ঞান আরও উন্নত হয়, তবে হয়তো ওয়ার্মহোলের তত্ত্বকে বাস্তবায়িত করা সম্ভব হতে পারে। এই ক্ষেত্রে টাইম ট্রাভেল একটি সম্ভাবনা হয়ে উঠতে পারে, যদিও এর সাথে জড়িত বিপদ এবং জটিলতা এখনও রয়ে গেছে। ওয়ার্মহোল তত্ত্ব এবং টাইম ট্রাভেলের অন্যান্য তত্ত্বগুলির মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশকাল সম্পর্কে আরও গভীরভাবে জানতে চেষ্টা করছেন। তত্ত্বগতভাবে ওয়ার্মহোল ব্যবহার করে সময় ভ্রমণ হতে পারে, তবে এর জন্য অনেকগুলি অমীমাংসিত সমস্যার সমাধান হতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।